আজকের বিষয়টিতে একটু ভিন্ন মাত্রা যোগ করেছি। অনেকের অনুরোধক্রমে মেয়েদের টাকা দিয়ে বয়ফ্রেন্ড ভাড়া করার বিষয়টি আবারও তুলে ধরলাম। আজকের কলামটি চার ভাগে বিভক্ত করেছি আপনাদের জানার সুবিধার জন্য। প্রথমে তিনটি কলামে থাকবে এই ঘটনা সম্পর্কিত পূর্বের তিনটি লেখা এবং সর্বশেষ চতুর্থ কলামে থাকবে কোথায় কোথায় এগুলো দেখতে পাবেন আপনি। প্রথম পর্ব প্রচার করা হয়েছিল গত বছরের আগস্টে। অবিশ্বাস্য ব্যাপার, ঢাকাতে বয়ফ্রেন্ড ভাড়া করছে মেয়েরা। আজব দুনিয়ার বিস্তারিত জানতে নিউজটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে গত কয়েকটি পর্বে প্রতিবেদনে আমরা প্রকাশ করেছিলাম রাজধানীর রাস্তায় রাস্তায় যৌনকর্মীরা কীভাবে খরিদ্দের ভাড়া করে অভিজাত তারকাদের মত্তলীলা। এবারের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় টাকার বিনিময়ে যৌনসঙ্গী ভাড়া করছেন নারীরা নিজেই। এটা বাইরের কোনো ঘটনা নয়, ঢাকাসহ বড় বড় শহরগুলিতে এমন রহরহ ঘটনা ঘটছে। এবার মূল কথায় আসা যাক, কোন শ্রেণীর নারীরা ছেলেদের টাকার বিনিময়ে নিচ্ছে? মূলত দুই শ্রেণীর নারীরা তাদের চাহিদা মতো ছেলে ভাড়া করছে। প্রথম সারিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা শহরে আসা মানবাধিকার ও এনজিও নারী কর্মীরা। এই শ্রেণীর বিদেশি নারীরা বাংলাদেশে আসার পর তাদের নিজেদের জৈবিক চাহিদা মেটানোর জন্য ছেলেদের ভাড়া করে থাকে। আর দ্বিতীয় তালিকায় আছে বাংলাদেশের অভিজাত সমাজের নারীরা, যাদের কেউ কেউ আছেন প্রবাসী স্ত্রী, আবার কেউ বা ব্যবসায়ীদের স্ত্রী, কেউ আছেন মধ্যবয়সী বিধবা। এই তালিকায় আরও আছে সমাজের উচ্চবিত্ত বিগড়ে যাওয়া তরুণীরা। মূলত বাংলাদেশে এই সমস্ত নারীরা বিভিন্ন উপায়ে মাসিক অথবা দিন চুক্তিতে সঙ্গী ভাড়া করছে। অনুসন্ধান রাজু ছন্দনাম শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকে অভিনয় করেন। রাজুর অভিনয় দেখে এক বিত্তশালী মহিলা রাজুকে 3,000 টাকার বিনিময়ে তার সাথে এক মাস সময় দেওয়ার অফার করেন। রাজি হয়ে যায় বেকার রাজু। দীপ্ত ছন্দনাম ডিজে পার্টিতে বিপাশা ছন্দনামের সাথে পরিচয় হয়। বড়লোকের একমাত্র মেয়ে বিপাশা, মা আইনজীবী, বাবা ব্যবসায়ের কাজে দেশের বাহিরে থাকেন। নিজের অসহায় মুহূর্ত দূর করার জন্য বিপাশা ভাড়া করেন দীপ্তকে। মাঠ পর্যায়ে রাত 1টা। গুলশান লাভানা টাওয়ার থেকে একটু পশ্চিম দিকে রাস্তার দুই দিকে কিছু তরুণ দাঁড়িয়ে আছে। লক্ষ্য একটাই, কোনো নারী চলন্ত প্রাইভেট কার থেকে নেমে যদি ভাড়া করে নিয়ে যায় তাদের। এবার আসা যাক এই বিষয়ে প্রতিকার কী। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সোমা কামালের সাথে। তিনি জানালেন, অনুধা সাংস্কৃতির প্রভাবে আমাদের মূল্যবোধ ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। আমরা আমাদের মূল্যবোধ নষ্ট করে ফেলছি দিনে দিনে। পারিবারিক বন্ধন হ্রাস পাচ্ছে ক্রমে ক্রমে, এটি একটি অন্যতম কারণ। এই বিষয়টি নিয়ে পরিবারের সর্বপ্রথম এগিয়ে আসতে হবে, পাশাপাশি বাড়াতে হবে ধর্মীয় অনুশাসন। তাই বলে সন্তানের চাওয়াকে একেবারেই ফেলে দেওয়া যাবে না। দ্বিতীয় পর্ব প্রচার করা হয়েছিল গত বছরের অক্টোবরে। আবারও আমাদের রিপোর্টার জব্বারের ভিন্ন ধর্মী আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিনিয়ত আমাদের অগাচরে সমাজে ঘটে চলছে বিভিন্ন ঘটনা, আর সেই সব ঘটনার কিছু খণ্ড সবসময় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। কোনোরূপ নগ্নতা প্রচার নয়, আপনাদেরকে সচেতন এবং নিরাবিলি আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। রিপোর্টার জব্বারের প্রতিবেদনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 44 জন প্রতিনিধি তাদের লেখা পাঠাচ্ছেন। প্রতিটি লেখা আমরা যাচাই বাছাই করে সত্যতা খুঁজে পেলেই তবে আমরা প্রচার করি। যাই হোক, এবার মূল আলোচনায় আসা যাক। আমরা গত একটি পর্বে আলোচনা করেছিলাম রাজধানী ঢাকা শহরের নারীরা নিজেই টাকা দিয়ে বয়ফ্রেন্ড ভাড়া করছে, এটা সত্যতা হিসাবে আমরা আপনাদের সামনে কিছু উদাহরণ ও দিয়েছিলাম। বয়ফ্রেন্ড ভাড়া করা মহিলাদের মধ্যে আছেন সমাজের উচ্চবিত্ত মধ্যবয়সী নারী, ধনী দুলালি এবং বিদেশ থেকে আসা বিভিন্ন সংস্থার নারী কর্মীরা। এখন আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরব সেটা আমাদের কাছে পাঠিয়েছিলেন সাইফ বনানি থেকে, ঘটনাটি গুলশানের। বৃহস্পতিবার গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টের ডিজে পার্টি চলছিল। রাত 9টা থেকে শুরু হয়ে পার্টি চলে মধ্যরাত পর্যন্ত। দলে দলে আসতে থাকে তরুণ তরুণী, একসময় নাচে গানে মেতে ওঠে অনুষ্ঠানের সবাই। একটু বলে রাখি, ইদানিং এইসব পার্টি থেকেই কোটিপতি সুন্দরী তরুণীরা কিংবা সঙ্গীহারা নারীরা তাদের মনোরঞ্জনের জন্য টাকার বিনিময়ে স্মার্ট তরুণদেরকে চুক্তি করে বাসায় নিয়ে যায়। পার্টির আয়োজন বেশ ভালোই চলছিল, সবাই সবার সাথে পরিচিত না, তবুও যেন মনে হচ্ছে সবাই একই প্ল্যাটফর্মে দীর্ঘদিনের চেনা। ডিজে পার্টি চলাকালীন আনুমানিক রাত 1টার দিকে পিছন থেকে শোনা গেল দুই মহিলার ব্যাপক হট্টগোল। কেউ কেউ দেখার জন্য এগিয়ে গেলেন, দেখা মিলল এক অদ্ভুত কাণ্ড, যেটা আসলে সিনেমাকেও হার মানিয়েছে। দুই মেয়ে এক ছেলেকে নিয়ে টানা হেঁচড়া করছে। এক মেয়ে বলছে, আমি নাবিলা চৌধুরী, যা বলি তাই করি।
প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি। আমাদের সব ভিডিওর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।